আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে MX প্লেয়ারের ব্যাকগ্রাউন্ডের ছবি পরিবর্তন করা যায়, অর্থাৎ সেখানে আপনার ছবি সেট করতে পারবেন ঠিক এইভাবে। তার আগে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হলো এই ভিডিওর নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন পাবেন, সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, তাহলে পরবর্তীতে আমার সকল ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। কিভাবে এই কাজটি করবেন আজকের ভিডিওতে সেটা দেখবো এখন। তো এটার জন্য আপনাকে দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে, একটা হচ্ছে MX প্লেয়ার প্রো ভার্সন আর একটা হচ্ছে APK এডিটর। তো চলুন কিভাবে কি করতে হয় সেটা দেখি। আপনার ফোনে যে MX প্লেয়ারটি আছে সেইটাতে কিন্তু এই কাজ হবে না, অবশ্যই আপনাকে MX প্লেয়ার প্রো ভার্সন ইনস্টল করতে হবে আর APK এডিটর ইনস্টল করতে হবে। তো ডিসক্রিপশন বক্সে আমি এই দুইটা অ্যাপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে ইনস্টল করবেন। এখন APK এডিটর অ্যাপটি ওপেন করুন, তারপরে এখানে দেখুন সিলেক্ট APK ফ্রম অ্যাপ, এখানে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে আপনার যে MX প্লেয়ার প্রো ভার্সনটি ইনস্টল করেছেন পরবর্তীতে সেই অ্যাপটি এখান থেকে খুঁজে বের করতে হবে। এই তো MX প্লেয়ার প্রো, এখানে ক্লিক করুন। করার পরে এখানে সিম্পল এডিট এই লেখাতে ক্লিক করুন। করার পরে এখানে দেখুন ইমেজেস লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখন সবার নিচে চলে যাবেন, একদম নিচে। তো একদম নিচে আসার পর এখানে দেখুন NS10.png লেখা আছে, তো এইটা হচ্ছে যে সেই ব্যাকগ্রাউন্ডের ইমেজ। এখানে দেখুন কলমের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনার সব ছবিগুলো আসবে, অর্থাৎ আপনার ফোনের সকল ফাইলগুলো আসবে, আপনি যেই ছবিটা সিলেক্ট করবেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি একটা ছবি এখান থেকে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনার সকল ফাইলগুলো আপনি এখানে খুঁজে পাবেন, আপনার ফোনের যত ফাইল আছে সব ফাইলগুলো আপনি এখানে পাবেন। তো আমি মনে করেন আমি এই ছবিটা সিলেক্ট করলাম এখান থেকে, তো এখানে চলে এসেছে ছবিটা অলরেডি। এখন এখানে নিচে সেভ লেখা দেখতে পাচ্ছেন, এখানে সেভে ক্লিক করে দিতে হবে। তো একটু সময় নিবে, এখন এখানে ওয়ার্কিং হচ্ছে, মানে নতুন করে আবার সেট আপ করা হচ্ছে সফটওয়্যারের মধ্যে সব কিছু, তো একটু অপেক্ষা করতে হবে আপনাকে। বেশি সময় লাগবে না, 20 থেকে 30 সেকেন্ডের মতো সময় লাগবে, একটু অপেক্ষা করবেন তাহলে হয়ে যাবে। তো আমরা ততক্ষণ ভিডিওটা পজ করে দিই। তো দেখুন এরকম হয়ে যাবে। তারপর এখান থেকে যে আগের ভার্সনটা আছে সেখানে সেটা এখানে রিমুভ লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। করার পরে সেই আগের ভার্সনটা আনইনস্টল করতে হবে। তো এখন এটা আনইনস্টল হচ্ছে দেখুন, তো এটা আনইনস্টল হয়ে গেছে। এখন এখানে ইনস্টলে ক্লিক করে নতুন যে ভার্সনটা সেটা ইনস্টল করতে হবে। তো এখানে ইনস্টলে ক্লিক করলাম, করার পর এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো একটু অপেক্ষা করুন, এখন ইনস্টল হচ্ছে দেখুন। তো দেখুন বন্ধুরা এটা ইনস্টল হয়ে গেছে, এখন এখান থেকে টার্ন করে দিন। দেওয়ার পরে এখন আমরা MX প্লেয়ারটা ওপেন করব, দেখব আমাদের নতুন যেই ছবিটা লাগাইলাম সেটা সেট হয়েছে কি না। তো দেখুন এখানে কিন্তু ছবিটা চেঞ্জ হয়ে গেছে, আপনার এখান থেকে মানে এটা একটা প্লেয়ারই, এখান থেকে দেখুন সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আপনি যেখানে যাবেন এই ছবিটাই দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।